হৃদয় বিদারক, মর্মান্তিক, অসহনীয়। প্রসঙ্গ তপতজুরির শোকাবহ ঘটনা। অরণ্যত উদ্ধার ১৮টা গজরাজর মৃতদেহ, অজ্ঞাত হাতীর মৃত্যুর কারণ। এই করুণ দৃশ্য নগাঁওর তপতজুরি পাহাড়ের। পাহাড়ের দাঁতিত এইদরে পড়ে রয়েছে ১৮টাক বন্য হস্তির মৃতদেহ। এক করুণ অসহনীয় দৃশ্য। বৃহস্পতিবারে বামুনী পাহাড়ত রহস্যজনকভাবে উদ্ধার হয়েছিল ১৮টাক গজরাজর মৃতদেহ। অস্বাভাবিকভাবে পাহাড়ত পড়ি রা হাতিকেটার মৃতদেহ একাংশ স্থানীয় লোকে প্রত্যক্ষ করার পাছতেই পোহরলৈ আহিছিল এই করুণ ঘটনা। বন্য হস্তিকেইটার মৃতদেহ রহস্যজনকভাবে উদ্ধারের পাছতেই সাধারণ লোকের মনত প্রশ্ন, কেনেদরে যাকে যাকে মৃত্যু হল হাতির? ১৮টাক বন্য হস্তির রহস্যজনকভাবে মৃত্যু হওয়া ঘটনায় স্তম্ভিত করে তুলিছে প্রকৃতিপ্রেমী আর রাজ্যবাসীক। এই বিষয়টি অতি রহস্যজনক। ইমানকেইটা হাতির একালগে কেনেক মৃত্যু হল এই কথাটার সন্দর্ভত এক CBI তদন্ত আমি দাবি করছো। শুক্রবারে মুখ্যমন্ত্রীর নির্দেশত ঘটনাস্থলীত উপস্থিত বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বজ্রপাতের ফলত মৃত্যু হওয়ার সন্দেহ বন বিভাগের। ঘটনার সরজমিন তদন্ত বনমন্ত্রীর। গোটেখিনি চাই মেলি কালির পরাই এটা যেটা সন্দেহ ব্যক্ত করেছিল যে এই মৃত্যুটো সম্ভবত বজ্রপাতের কারণে হয়েছে, আমিও গলো। যাকালিও ভেটেনারি ডাক্তার আহিছিল, কিন্তু তো পোস্টমর্টম নকরি এক রিপোর্ট দিব নোৱাৰে। এতিয়া যেটো আমি দেখিলো, আমি এটা টিম লৈ আহিছো কাজিরাঙ্গার গোটেই ভেটেনারি টিম, আর আমি এনেকুৱা আমার ডিস্ট্রিক্ট ভেটেনারির ফালৰ পৰা আহিছো, গোটেইখিনি মিলি পোস্টমর্টমের কাম চলি আছে। পোস্টমর্টম হব, ফাইনাল রিপোর্টটো দিব। তপতজুরির করুণ ঘটনাত উদ্বিগ্ন বনমন্ত্রী। শুক্রবারে তপতজুরির ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সমগ্র ঘটনার পরিস্থিতি বুঝ ললে বনমন্ত্রীগুলো। বন্য হস্তির মৃত্যুত শোক প্রকাশ করে সকল যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করলে বনমন্ত্রীগুলো। মৃত হাতির মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা কর্তৃপক্ষের গ্রহণ লাগে, এই ক্ষেত্রে আমার ডিপার্টমেন্টে আগভাগ লই আছে, কাম চলিব। উপরত তো আমি JCB-TCB আনি গর্ত খুঁদিব নোৱাৰো, বাট রাইজে আমাক সহায়তা করে আছে, স্থানীয় রাইজে আর বিভিন্ন NGO সহায়তা করে আছে। মই ভাবো যে আজিকালির ভিতরতে, কারণ বহুত একটা ডাঙর গর্ত খোদার পাছতে এজন এজন করে হেরি করব লাগে। উল্লেখ্য, তপতজুরির শোকাবহ বন্য হস্তির রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে বন বিভাগে। আনহাতে স্থানীয় বিধায়কগৰাকীয়ে এই ঘটনা বজ্রপাতের ফলত হওয়ার সন্দেহ করেছে। অসম সরকার বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া নিজে সরজমিন তদন্তর কারণে এই পাহাড়ত অতিক্রম করে উপরলৈ গৈ প্রত্যেকটি বস্তু প্রত্যক্ষ করিলে, আর প্রত্যক্ষ করে আমি যেটো অনুধাবন করছো আমার মতে এটো ব্রজপাতর কারণেই হয়েছে। কিন্তু এটা এটা টিম সকলে ভেটেনারি এটা টিমে আর বাকি ফরেস্টর পুলিশের সকলে এটা তদন্ত করি। মরণোত্তর পরীক্ষা আর বন বিভাগের তদন্তের পাছতে স্পষ্ট হব ঘটনার প্রকৃত রহস্য। সামগুড়ির জিতুমণি শইকীয়া আর কামপুরের কুকিল বরার রিপোর্ট, ঈশান নিউজ।